আসসালামু আলাইকুম আই আমি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম মোগলাই পরোটার রেসিপিটা তো মোগলাই পরোটার রেসিপিটা আজকে শর্টকাটভাবে দেখাচ্ছি খুব যদি ডিটেলসভাবে দেখতে হয় আমার আরেকটা মোগলাই পরোটার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ওখানে ডিটেলসভাবে দেওয়া আছে আর আজকে আমি তাড়াহুড়ো করতে গিয়ে যদিও এখানে স মোটামুটি ভালোভাবেই দেওয়া আছে তো কিছু কিছু জায়গা হয়তো বা শর্টকাট ভাবে নিয়েছি তো কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের দেখতে তো এখানে আমি টুনা মাছের ক্যান থেকে এক একটা টুনা মাছের ক্যান ভেঙে এভাবে নিয়ে নিয়েছি পানিটা ছেঁকে বা ঝড়িয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি দুটো ডিম দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি দিব তারপর দিয়ে দিব টমেটো কুচি সামান্য এটা চাইলে আপনারা দিতে পারেন বা স্কিপ করতে পারেন আর এখানে আমি লবণ আর ময়দা দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে এভাবে পাতলা টাইপের একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর এখানে আমি সামান্য চাট মশলা টুনা মাছের সঙ্গে এবং বিট লবণ এমনি সাধারণ লবণ বা রান্নার যে লবণটা সেটাও অ্যাড করেছি তো টেস্ট পুছে আসলে দিতে হবে আপনার চাইলে এখানে ব্ল্যাক পেপারটাও দিতে পারেন যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি তো কাঁচামরিচটাই যথেষ্ট আর চেষ্টা করবেন ধনে পাতাটা একটু বেশি করে দেওয়ার জন্য তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আর চাট মশলাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময় আর দিয়েছি আস্ত জিরে বা হোল কিউমিন যেটা আপনারা জানেন তো সেটাই আসলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আপনারা চাইলে টেলে দিয়ে পারেন বা এভাবে দিলেও হবে না ভাজ না ভেজেও দিতে পারেন বা টেলে তো যাই হোক এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি আর রুটির থিকনেসটা তো দেখতেই পাচ্ছেন খুবই পাতলাভাবে এভাবে দিয়ে দিচ্ছি আর এই তো চার এভাবে বন্ধ করে দিলাম তো আমি একে একে সবগুলো মোগলাই পরোটা এভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আগে বানিয়ে নিতে পারেন বা একটা একটা বানানোর পর ভেজে নিতে পারেন তো যাই হোক যখন মোগলাই পরোটাগুলো ভাজবেন তখন তেলটাকে অবশ্যই কুসুম গরম করে নিতে হবে আর সম্পূর্ণ মোগলাই পরোটা ভাজার সময় তেলটাকে মিডিয়াম আছে মোগলাই পরোটাকে ভাজতে হবে নইলে পুড়ে যেতে পারে আর ভিতরে পুরটা কাঁচা রয়ে যাবে তো তখন দেখা যাবে ভালো হবে না তো এই তো আমার মোগলাই পরোটাগুলো একে একে একই সবগুলো ভাজা হয়ে গেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে বাসা একবার হলেও ট্রাই করবেন আই হোপ সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই মোগলাই রেসিপিটি এবং ভালো লাগলে অবশ্যই আমার বেল আইকনটি প্রেস করে দিবেন তো আজ এই ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ